হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি ওয়াটার পোলে, মানে ওয়াটার পোলের রাস্তা দিকে আমি এখন নামছি। আর আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো, মানে এই জায়গাটা শেয়ার করব, মানে কোথায় আছে এই জায়গাটা, ওয়াটার পোলটা। এসে গেছি আমার, এইটার নাম হলো পাউকা পাউ, মতলব আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ব্যাক ক্যামেরা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এক মিনিট আমাদের সাথে থাকবেন। দেখেন খুব সুন্দর জলটা, মানে খুব পরিষ্কার। আর আপনারা সাথে থাকবেন, আর আমি এটাকে মানে এখানে আমি স্নান করব। আমার এক ফ্রিজ আছে, এখানে কাটা হয়ে আছে, সে আমাকে ভিডিও করবে, আমি এখানে স্নান করব। আর কেমন ভালো লাগে আপনারা আমাকে দেখবেন, দেখুন কি সুন্দর জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর লাগছে, দেখে মনে হয় খুব আনন্দের জায়গা, খুব ভালো একটা জায়গা। আর আপনারা সাথে থাকবেন। আমার একটা বন্ধু গোসল করতে চাইছি, কি উঁচা পাহাড়, কি আনন্দ লাগছে এখানে এসে, কি সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা দৃশ্য, দেখুন কি সুন্দর জল, কি সুন্দর জল, দেখেন কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য আপনারা দেখেন, কি আনন্দ লাগছে। এদিকে এদিকে আসেছি আমরা, আর এদিকেই চলে যাব, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর পাহাড়, কি সুন্দর। বাবু আমার কোথায় ভিডিও করো, আমি স্নান করতাম, দেখাইও আমার বিবার চকলরে আমি দেখাইতাম, মানে কি ঠান্ডার মধ্যে আমি স্নান করেছি দিদিকে, এখানে বহু খুব বেশি বেশি ঠান্ডা লাগছে, কিন্তু স্নান করে যাব এখান থেকে। আর কবে আসব আমিও জানি না, যদি আমার ভিউয়াররা আসতে চায় তাহলে আমি ওদেরকে নিয়ে আসবো এখানে, আর যদি আসতে চায় আমার ভিউয়াররা তাহলে আমি এখানে নিয়ে আসবো। আর আমার সাথে কন্ট্যাক্ট করে থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কি আসতে চাও এই ওয়াটার পোলে, কি সুন্দর একটা ওয়াটার পোল বানিয়েছে এখানে, আর কি কি আনন্দ একটা দৃশ্য, কি সুন্দর একটা দৃশ্য। আপনারা আমার সাথে থাকবেন বন্ধুরা, আর আপনাদেরকে আমি বলব, বাবু আমি স্নান করবো, আহ ভিডিও করে দিও, এখন উঠে গেল, হ্যাঁ কি জানা, আমি আর পারতাম না, ও শেষ আমার আমার কাম শেষ, আমি আর না বাবাই, কিটা কিটা চান্দা, যা আল্লাহ বাবাই বাবাই, আল্লাহ আল্লাহ ঠান্ডা ভাই।